11 দিন ধরে চলমান সহিংসতার পর গত 21 মে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এর কয়েক ঘন্টা পরেই আল আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনের জনগণ সমবেত হয়। এ সময় ইসরায়েলি পুলিশের আক্রমণের শিকার হন তারা। এতে আহত হয় প্রায় 20 ফিলিস্তিনি। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বর্তমান সময়ে চলমান দীর্ঘতম সংঘাত। এই দ্বন্দ্বের ইতিহাস প্রায় 1000 বছরের হলেও 1948 সালে যখন ইহুদিরা ইসরায়েলকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে, ঠিক তখন থেকেই এই দ্বন্দ্বের সূত্রপাত হয়। 73 বছর ধরে চলমান এই সংঘাত কিছু বছর পরপরই যেন মাথাচাড়া দিয়ে ওঠে। 1992 সালে ইৎসাক রবিন ক্ষমতায় আসার পর এই সংঘাতের মাত্রা কিছুটা কমে আসে এবং 1993 সালে ইসরায়েল ফিলিস্তিন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এরই পরিপ্রেক্ষিতে 1994 সালে সরকার গঠন হয় ফিলিস্তিনে। 1995 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রীর হত্যাকাণ্ডের পরে এই চুক্তির অবসান হয়। 1996 সালে নেতানিয়াহু ক্ষমতায় আসলে এই দাঙ্গা আবার শুরু হয়। পরবর্তীতে 2004 সাল থেকে পুরো দমে প্রতিশোধ নিতে নামে ইসরায়েল। কয়েক দফা চুক্তিবদ্ধ হওয়ার পরিকল্পনা থাকলেও তার কোনোটি বাস্তবায়ন হয়নি। 2017 সালেও ইসরায়েল ফিলিস্তিন দ্বৈরথ চলতেই থাকে। সম্প্রতি ফিলিস্তিনের উপর বিশেষ করে গাজায় অবিরাম চলতে থাকা হামলাগুলো বিশ্ববাসীকে নাড়া দেয়। রাশিয়া সহ ইউরোপের বিভিন্ন শক্তিধর দেশ ইসরায়েলের পক্ষে সমর্থন করলেও সম্প্রতি যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের প্রতি সহানুভূতি প্রকাশ করে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসরায়েলিদের এই বর্বর হামলার নিন্দা জানিয়েছেন। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাসকে দেয়া এক চিঠিতে এই হামলায় নিহতদের প্রতি শোক এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। এছাড়া বাংলাদেশের জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ব্যবহার করে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। এছাড়াও অর্থ এবং ঔষধ সামগ্রী দিয়ে অনেকেই ফিলিস্তিনি জনগণের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। রেদওয়ান আহমেদ, ইউল্যাব টিভি।